ঠিক বলেছি তো, মন্দিরা কিন্তু নবদ্বীপে পৌঁছে গেছে সাধন সাথীর বাড়িতে। রবিবার সকালবেলা প্রথমে ট্রেনে চেপে কৃষ্ণনগর পর্যন্ত যায় মন্দিরা এবং সোমনাথ জয়ী। সেখানে কিছু খাওয়া দাওয়া করে সাধন সাথীদের জন্য একটি কাচের বোল কিনেছে মন্দিরা, সাথে ছিল 2 রকমের মিষ্টি। তারপর তারা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যায় বাসে। বাস থেকে নামার পর একটি টোটো তাদের কাছে আসে এবং জানায় যে সাধন তাদের জন্য এই টোটোটি ঠিক করে রেখেছে। সেই টোটো করে তারা পৌঁছায় সাধন সাথীর বাড়িতে।